একটি ছক্কায় বল উড়ে গেল স্টেডিয়ামের বাইরে পরের বলে আরেকটি ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়ে আস্তে আস্তে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে শনিবার তার তেরো বলে পঁচিশ রানের ইনিংসটি শেষ হতেই প্রশ্নটিও উচ্চারিত হতে শুরু করল এটি কি শেষবার ব্যাট হাতে বাইশ গজে আবারও কি দেখা যাবে এই কিংবদন্তিকে গত কয়েক মৌসুম ধরেই এটি নিয়মিত প্রশ্ন প্রতিটি আইপিএল শেষেই আলোড়ন ওঠে এই প্রসঙ্গ নিয়ে এবারও ধোনির শেষ কিনা যথারীতি এবারও এই কৌতূহল তীব্র টাইমস অব ইন্ডিয়ার খবর বিদায় নিয়ে চেন্নাই সুপার কিংসের কাউকে কোনো বার্তা দেননি ধোনি কয়েক মাস পরে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে পারেন তেতাল্লিশ ক্রিকেটার আগামী মৌসুমে তাকে খেলতে দেখলেও বিস্ময়ের কিছু তাই থাকবে না চেন্নাই সুপার কিংসের কাউকেই ধোনি বলেননি যে তিনি বিদায় নিচ্ছেন ম্যানেজমেন্টকে তিনি বলেছেন কয়েক মাস অপেক্ষা করবেন এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রানিং বিটুইন দ্য উইকেটে কোনো অস্বস্তি তিনি অনুভব করেননি যেটা ইতিবাচক ব্যাপার আমরা ধোনির যোগাযোগের অপেক্ষা করব, দলের সেরা স্বার্থই সবসময় তার ভাবনায় থাকে দেখা যাক কি হয়